ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তি বা দাদার সম্পত্তির খাজনা আপনি কিভাবে দিবেন আপনার আইডি থেকে, সে সাথে দাখিলা কিভাবে আপনার আইডি থেকে সংগ্রহ করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত এ টু জেড খোলামেলা করে আলোচনা করার চেষ্টা করব। তো গত পর্বে আমি আপনাদেরকে দেখাইছি যে বাবার বা দাদার সম্পত্তি কিভাবে আপনার আইডিতে এন্ট্রি করবেন, সঠিক নিয়মে এন্ট্রি করবেন এবং সেটাকে ইউনিয়ন ভূমি অফিস বরাবর সাবমিট করবেন। এটা কিন্তু বিশাল বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও, যেটা যদি আপনি সঠিক নিয়মে এন্ট্রি না করতে পারেন তাহলে কিন্তু ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার এন্ট্রি টু হোল্ডিংটি বারবার বাতিল হতে পারে। আপনি যতবারই ভুলভাবে আপনি যদি এন্ট্রি করেন, যতবার সাবমিট করেন না কেন ইউনিয়ন ভূমি অফিস বরাবর, ততবার আপনার এই এন্ট্রি টু হোল্ডিংটা বাতিল হয়ে যাবে। তো সঠিক নিয়মে এন্ট্রি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আগের ভিডিওটা মিস করেছেন তারা চাইলে আগের ভিডিও দেখে আসতে পারেন, সেখানে আমি কিন্তু কিভাবে সঠিক নিয়মে এন্ট্রি করতে হয় একদম ক্লিয়ার ভাবে বোঝাই দিয়েছি, সেটা আগের ভিডিওটা আপনারা চেক করতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, এছাড়াও আপনারা যদি আই বাটন চেক করেন আই বাটনে ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন। তো এবার আসি আমরা আজকের ভিডিওতে, আমরা দেখবো যে কিভাবে এটাকে সমন্বয় করব ইউনিয়ন ভূমি অফিস থেকে। তো এটাকে ইউনিয়ন ভূমি অফিস থেকে সমন্বয় করার জন্য আপনাকে প্রথমে যে প্রসেস গুলো তো কমপ্লিট করতে হবে, এবং এবার সমন্বয় করার জন্য আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে। যদি সঠিকভাবে এন্ট্রি করেন তাহলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সাথে যদি কোনোভাবে লিঙ্ক করতে পারেন, ফোনে হোক হোয়াটসঅ্যাপে হোক বা মেসেঞ্জারে হোক, যদি লিঙ্ক করতে পারেন যে আমি এটা আমাকে সাবমিট করেছি, এটার ডকুমেন্টস গুলো যা যা দরকার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সম্পূর্ণটা দিয়ে আমি সাবমিট করেছি, এটা একটু চেক করে আপনি এটাকে একটু সমন্বয় বা অনুমোদন করে দেন। যদি কোনোভাবে যোগাযোগ করতে পারেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সাথে তাহলে কিন্তু আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে যাওয়া লাগবে না, আপনি ফোনের মাধ্যমে হোক বা মেসেজের মাধ্যমে হোক আপনি কিন্তু এটা সমন্বয় করে দিতে পারবেন। আর যদি মনে হয় সবচাইতে বেটার হয় আপনি যদি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে আপনার আইডি আইডিটা লগ ইন করে দিতে পারেন, অথবা আপনার সমস্ত পেপার্স গুলো তার সামনে শো করালে সে খুব সহজে সেটাকে সমন্বয় করে দিবে। তো আমি এমন একটি সমন্বয় করছি, আমার এক ভাই আমার সে আসছিল আমাদের অফিসে তার বাবার সম্পত্তিকে খাজনা দেওয়ার জন্য, তার বাবা মৃত, তো সেক্ষেত্রে তার ওয়ারিশ সনদটা নিয়ে আসছিল। তো ওয়ারিশ সনদ দেখে আমি এটাকে সমন্বয় করে দিয়েছি, কিভাবে সমন্বয় করেছি এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে, তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। তো আমি একটি যে ভাইয়ের আইডি তার সমন্বয় করব, তার বাবার হোল্ডিংটি তার যে ভাইয়ের আইডিতে সমন্বয় করব, তার নাম হচ্ছে আব্দুস সবুর ভাই। তো সে ভাইটির বাবা মৃত, তো মৃত হওয়ার কারণে তার ওয়ারিশ সনদটা নিয়ে আসছে, তার বাবার ওয়ারিশ সনদটা নিয়ে আসছে। তো ওয়ারিশ সনদটা আমি দেখে চেক করে নিয়েছি আগে থেকেই, তো সবকিছু ঠিকঠাক আছে। এখন তার আইডিতে লগ ইন করলাম এবং তার আইডিটাকে আমি এই এই আইডিতে সমন্বয় করব, তার হোল্ডিংটাকে মানে তার বাবার হোল্ডিংটা আমি তার এই আইডিতে সমন্বয় করে দেবো। তার বাবার নাম হচ্ছে কেরামত আলী জোয়ারদার, এখানে দেখতে পাচ্ছেন ওনার বাবার নাম এখানে কেরামত আলী দেখা যাচ্ছে, কিন্তু এনার আইডিতে আব্দুল সুবুর ভাইয়ের আইডিতে এখানে কেরামত আলী দেখা যাচ্ছে। তো এখানে প্রথমে আমি একটু সংক্ষেপে আপনাদেরকে হোল্ডিংটা এন্ট্রি করে দেখাচ্ছি এখানে। তো প্রথমে আমরা এখানে একটি হোল্ডিংটা অ্যাড করে নেব। তো হোল্ডিং বা খতিয়ান সম অ্যাড করার জন্য, যুক্ত করার জন্য আমরা প্রথমে বিভাগ সিলেক্ট করে নিতে হবে, তারপর জেলা, তারপর উপজেলা, তারপর মৌজা, যে মৌজার জমিটা আমরা এখানে সিলেক্ট করব সেই মৌজাটা এখানে সিলেক্ট করতে হবে। মৌজার জেএল নম্বর যদি টাইপ করা যায় তাহলে চলে আসবে। তো আমি আহমদপুর মৌজার খতিয়ানটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি আব্দুল সুবুর ভাইয়ের আইডিতে। তো আমি এখানে খতিয়ান নম্বর টাইপ করলাম 209-1 এবং হোল্ডিং নম্বর হচ্ছে 211। তো এখানে আমি সুবুর ভাইয়ের যেই আইডিটা রয়েছে সেখান থেকে আমি যেই ইটা দিয়েছিলাম ওয়ারিশ সনদটা নিয়েছিলাম সেটাকে আমি এখানে কপি করে নিয়েছি। তো এখান থেকে আমি পর্চা দেখে এখানে খতিয়ান নম্বরটা যে নাম রয়েছে সে সেম নামটা এখান থেকে কপি পেস্ট করে নিয়েছি, তার ঠিকানা ঠিক আছে কিনা সেটা আমি এখান থেকে কপি পেস্ট করে নিলাম। তো এখানে সম্পর্ক কি আছে, সম্পর্ক পিতা কেরামত আলী জোয়ারদার হচ্ছে সুবুর ভাইয়ের পিতা। তো এখানে পিতা দিয়ে তারপর এখানে ওয়ারিশ সনদটা আমরা এখানে আপলোড করে নিলাম, আমার ডেস্কটপে অলরেডি ছিল ডাউনলোড করা, তো আমি এখান থেকে সেটাগুলো আপলোড করে নিলাম। এইভাবে সঠিক নিয়মে আপনারা আপলোড করবেন, আগের ভিডিওতে আমি এটা দেখাইছিলাম। তো এবার কাজ হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি, তো আমি অলরেডি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে চলে আসছি। তো এখান থেকে আমরা নাগরিক কর্তৃক খতিয়ানে চলে যাব। তো নাগরিক কর্তৃক খতিয়ানে যাওয়ার পর এখানে আহমদপুরে যেটা আমি একটু আগে রিকোয়েস্ট পাঠাইলাম বা হোল্ডিংটা সংযুক্ত করলাম নতুন খতিয়ানটা, তো সেটা কিন্তু এখানে রিকোয়েস্টটা চলে আসছে। তো এখান থেকে আমরা পরবর্তী পদক্ষেপে ক্লিক করার পর আমরা এখানে চলে আসবো। এখানে যা যা যুক্ত করেছি, যে যে ফাইল যুক্ত করেছি সেগুলো তো আমি নিজে দেখেছি, এখানে দেখার প্রয়োজন নাই। তারপরও আপনারা চাইলে যারা নিজের হাতের কাছে না থাকলে অবশ্যই এগুলো চেক করে নেবেন। তো আমি নিজে যেহেতু হাতে দেখেছি এবং নিজের হাতে সবকিছু এখানে আপলোড করেছি সেক্ষেত্রে আমার দেখার প্রয়োজন নাই।
সবকিছু ঠিকঠাক আছে কিনা মিলাই নিলাম। তো মিলাই নেওয়ার পর আমরা এটাকে সমন্বয় করব। তো সমন্বয় করুন বাটনে আমরা ক্লিক করে দিব এখানে। তো সিম্পলি সমন্বয় বাটনে ক্লিক করার পর এখানে জরিপের নাম আরএস আরএস জরিপ, তো এটাকে ক্লিক করে দেওয়ার পর সবকিছু এন্ট্রি ঠিক আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন। তো উত্তরাধিকারের বিবরণে এখানে কিন্তু আব্দুস সুবুরের নাম এবং কেরামত আলীর তার পিতার নাম সবকিছু এখানে শো করছে। কে এই রিকোয়েস্টটা পাঠাইছে তার ডিটেলস কিন্তু এখানে শো করছে। তো এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা, জমির পরিমাণটা ঠিক আছে কিনা আমি ঠিকঠাক করে এটাকে আমি 1430 সালের খাজনা দেবে ভাই। তো সব ঠিক থাকলে আমরা কিন্তু সংরক্ষণ ক্লিক করব। দেন আবার পরবর্তী একটু লোড হবে, এখানে লোড হতে সময় লাগে। তারপর এখানে সর্বশেষ সংরক্ষণ, তো সংরক্ষণ সর্বশেষ সংরক্ষণ ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অনুমোদন বা সমন্বয় হয়ে যাবে। তো অনুমোদন বা সমন্বয় হওয়ার সাথে সাথে এটা আমি এখন যদি চলে যাই আমাদের যে সুবুর ভাই যে আইডি রয়েছে সে ওইটিতে যাওয়ার পর আমরা যদি হোল্ডিং এ ক্লিক করি, এটা এখানে অপেক্ষা মান রয়েছে, এটা যদি আমি এখন হোল্ডিং এ ক্লিক করি, তো হোল্ডিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অনুমোদন হয়ে যাবে বা অনুমোদিত দেখাবে। কিন্তু আমি এখানে হোল্ডিং এ ক্লিক করলাম, তো একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনুমোদিত দেখাচ্ছে, তার মানে এটা অনুমোদন হয়ে গেছে। এখন আমি এটাকে খাজনা দিব। খাজনা দেওয়ার বিষয়টা মনে হয় সবাই কম বেশি জানে, তারপর এটা দেখার প্রয়োজন আছে কিনা। যারা জানেন না তারা স্কিপ পুরো ভিডিওটা দেখতে পারেন, যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তো আমি এখন এটাকে পেমেন্ট করব। পেমেন্ট করার জন্য এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করলাম। অনলাইন পেমেন্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন দেখাচ্ছে। তো এখানে একটু সময় নেবে, একটু লোড হবে। তো লোড হওয়ার পর আমার বিকাশের নাম্বারটা চাবে, এখানে 10 টাকা খাজনা খুব একটা বেশি না। তো এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা এখানে টাইপ করলাম। তো টাইপ করার পর আমার ফোনের 6 সংখ্যার একটু ওটিপি যাবে। ওটিপিটা টাইপ করার পর কনফার্ম হয়ে ক্লিক করলে আমার বিকাশের পিন নাম্বার দিলে এটা পেমেন্ট নিয়ে নেবে। তো আমরা এখানে ওটিপিটা চলে আসছে 710272। তো এটাকে দেওয়ার পর আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিলাম। দেওয়ার পরে 5 সেকেন্ড সময় নেবে, 5 সেকেন্ড পর আমার পেজটাকে রিলোড করবে। রিলোড করার পর আমার ব্যালেন্স থেকে 10 টাকা কেটে নিবে এবং আমার দাখিলাটা আমার আইডিতে দিয়ে দিবে। তো এখানে আমার 5 সেকেন্ড পর দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু আবার রিলোড নিচ্ছে। তো পেজটাকে রিলোড নেওয়ার জন্য আমরা একটু কোনো অপেক্ষা করব, জাস্ট ওয়েট, কিছু সময় ওয়েট করব। পেজটা উল্টা দিকে ঘুরতেছে এখন, রিলোড আর নিচ্ছে আর কি। রিলোড নিতে একটু সময় লাগে, এক্ষেত্রে আমার ব্যালেন্স থেকে টাকাও কেটে নেবে, এ ফাঁকে আমার ব্যালেন্স থেকে টাকাও কেটে নিবে। তো টাকা কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে পেজটা কিন্তু রিলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমার টাকা কেটে নিয়েছে এবং রিলোড হয়ে গেছে। তো এখন যদি আমি এখান থেকে আব্দুস সুবুর ভাইয়ের যে আইডি থেকে যদি দাখিল অপশনে যাই, তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন আমার দাখিলাটা কিন্তু দিয়ে দিয়েছে আইডিতে। তো এইভাবে আপনারা খুব সহজে বাবার মৃত থাকলে বা বাবার খতিয়ানের খাজনা আপনি আপনার আইডি থেকে দিতে পারবেন খুব সহজে, এই প্রসেসটা ফলো করলে। তো পুরো ভিডিওটা কিন্তু আমি দেখেলাম, আপনাদের সহযোগিতা যাতে হয়, আপনাদের উপকার যাতে হয়। যদি মনে করেন ভিডিওটা দেখে আপনার উপকার হয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সত্যকরের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে সাথে আমি মেহেদি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।